ওই বাইকটা নিলাম না। হ্যাঁ ভাই কি বলতো, তুমি কি করতে পারো ওখানে ঢুকে যাবো, মানে ছেলেরা যে জায়গায় চালিয়ে চলে যাচ্ছে সেই জায়গায়। আপনি যা করছেন ভালো ভালো বাইরে আমাদের সত্যি বলছি, এত সুন্দরভাবে আপনারা এতজন আপনারা যে এত সুন্দর করে করছেন আপনি, মানে আপনার কি বলবো, মানে সত্যি আমরাও বন্ধু বান্ধব দেখেও বলি যে না দারুণ কাজ করছি। খুব ভালো, এটা খুব ইন্সপায়ারিং যে কেউ নিজের বাড়ি থেকে কাজকর্ম করে বেরিয়ে এখন একটা যেই কাজটা ছেলেরা করছে তাদের সাথে করছে এটা। হ্যাঁ এটা হতে পারে, মানে আমাদের পশ্চিমবঙ্গের তো মুখ্যমন্ত্রী হচ্ছে একজন মহিলা, পাইলটও হচ্ছে আজকাল মহিলা। আমি নন নিয়ে এনেছিলাম, নোনের জন্যই আমার এই আড়ি এলানো, আমি এই আড়ি আমার হাই যখন নন নিয়ে এনেছি, আমার হাই যখন আমার করে মানি করে ও আড়ি নিয়ে নিয়ে ইনকাম করে অন্যজন হানছে আমার ইচ্ছে না। হ্যাঁ আর ওর নেশা ভালো করে এই নিয়ে অশান্তি ঝামেলা, এই জন্যই আমি ওর আড়ি নিয়ে নিয়ে জ্বালাতে লাগি। আমার আড়ি এলানো এক নম্বর লোন করা, এক নম্বর ছেলে মানুষ করা, ছেলে আমাকে মানুষ করতে হবে, ছেলে মানুষ করতে গেলে তো পয়সা দরকার, পয়সা না হলে তো হয় না। সেটা আপনি যখন শহরে প্রত্যেকটা ছেলে টুকটুক চালাচ্ছে সেই জায়গা থেকে আপনি একজন মহিলা হিসেবে টুকটুক চালিয়ে কত টাকা উপার্জন করতে পারেন বা আপনার কি হয়ে যায়? আমি ছেলেদের মতন ছেলেরা যেমন জানি পাঁচরা ইনকাম করতে পারে সেই আমি পারি না, ছেলেদের অর্থে আমি ইনকাম করি, গাড়ি যদি ভালো হয় তিন টাকা হয় না হলে তিন টাকাও হয় না, এনে উনে আড়াইশো দুশো। হ্যাঁ যেখানে আমি ঘরে এক টাকাও যদি নিয়ে আসি ওতেই আমাকে চালাতে হয়, কারণ এক টাকা এরেক ভাড়া লাগে, এরেকে আমার আড়িতে থাকে। হ্যাঁ এক টাকা নেওয়ার পর যে উকুন থাকে সেই উকুনে আমাকে চালাতে হয়। কোনো প্রবলেম হয় যে আপনি আগে মহিলা হিসেবে গাড়ি চালাচ্ছেন তখন কোনো রকম কোনো প্রবলেম কেউ কিছু বলেন? হ্যাঁ অনেক রাতে অনেক রকম কথা বলে, ওই যে মেয়ে আর চালাচ্ছে এরকম করে অনেক হাঁটছে মুখের উপরেই অনেক হাঁটছে, একটা মেয়ে হয়ে মেয়ে এনে হাঁটছে তখন খুব খারাপও লাগে,
আমি মনে মনে করলাম গনি নি আমার মনে হলো গনি তোমার হাই তোমার তোমার আমার হাই আমি তোমার এরকম হাল হবে না বলতে পারে না বলতে পারিনি মনে মনে ভাবো না ওনার আবার অনেক খুব ভালোও বলে না খুব ভালো করেছো তুমি নিজের আয় আমি নিজের খুব ভালো তোমার অয়ন করতে পারে এরা অমুক সকাল করে তখন আনন্দও হয় এইটাই হচ্ছে করে আপনাকে মানে আপনি ঠিক করেছেন যে আমাকে সংসারটা হ্যাঁ এই ভাবে আমার এই ভাবে অনেক 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 অনে
পাগো হে আমার নিয়ে থাকো ওই এমনি আমি নিয়ে আনি আমি আমি মেয়ে হয়েও আমার আনি অনেক অনেক আমি অন্য ভাড়া নিয়ে পাবো না আমি নিয়ে পাবো আমার নিয়ে থাকবো ওই জন্যই আমি বড় হয়ে তুমি কি করতে চাইছো যে মা এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে কি করবে বড় হয়ে আমি একটা বড় চাকরি করতে চাই আমার মা এত কষ্ট করছে আমারও দুঃখ হচ্ছে যেন মাকে যেন এই কষ্টটা না করতে হয় বড় হয়ে আমি একটা বড় ভালো মানুষ হতে চাই মা আমাকে সংসার চালানোর জন্য আমাকে মানুষ করার জন্য এত কষ্ট করছে মা কি করছে আমার টুকটুক চালাচ্ছে টুকটুক চালিয়ে আমাকে মানুষ করতে চাই সংসার চালাতে চাই আমার মা আমাকে খুব ভালোবাসে আমাকে সব কিছু দেয় মন খারাপ করে না মার জন্য যে মা থাকে না রাস্তায় হ্যাঁ মায়ের জন্য কষ্ট হয় সবসময় থাকে না যে আমার খুব কষ্ট হচ্ছে যে মা গাড়ি চালিয়ে চালিয়ে চলে যাচ্ছে কোনো সময় থাকছে না তাই জন্য তো কষ্ট হচ্ছেই কি চাইছো যেন আমার মাকে যেন এই কষ্টটা না আর ভুগতে হয় আমি আমি বড় হয়ে মায়ের পাশে দাঁড়াতে মায়ের পাশে দাঁড়াতে চাই এখন এটা আলাদা কিছু না কারণ আমরা আমাদের সমাজ আমরা দেখতে পাচ্ছি এখানকার সমাজটা মেয়েদের ছোট ভাবে কিন্তু আমি নিজের আমি নিজে এমনি মনে করি না যে মেয়েদের প্রতি মানে এরকম যায় ছেলেদের কাজ যেমন এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এরকম টুকটুকে আছে একজন মহিলা এটা খুব যে একটা বড় ব্যাপার আমি তা দেখি না কারণ ছেলে আর মেয়েটা একই তো খুব একটা আলাদা কিছু না আর খুব একটা মানে অত হাইপ করারও ব্যাপার না যে দেখুন একটা মেয়ে টুকটুক চালাচ্ছে একটা মেয়ে চালাচ্ছে মেয়েরা কম জোর বলে চালাচ্ছে তাই অন্য দেখছে তা না মেয়েরা মেয়েরা ছেলেরা একই মেয়েরা চালাচ্ছে এটাও স্বাভাবিক ব্যাপার আমি স্বাভাবিকভাবেই দেখি এটা কোনো বড় কোনো ব্যাপার না যে মেয়ে চালাচ্ছে কারণ মেয়েরা অনেক কিছুই করতে পারে এখানকার এখানকার আমরা যে তাদের প্যারেন্টস তাদের প্যারেন্টাল অনেক ভয় থাকার কারণও আছে আমরা সমাজে অনেক কিছু দেখতে পাই শুনতে পাই তার জন্য ভয় থাকে কিন্তু ওই ভয়টা থেকে না বের হলে কোনো দিনই আর কি হবে না ঠিকঠাক হ্যাঁ অবশ্যই করা উচিত অবশ্যই করা উচিত এবং ছোটো বয়স থেকেই করা উচিত আর কি ছেলেদের অন্য অনুভব